সবচেয়ে ডর বিজেপি আছে নরসিমারা কংগ্রেসের প্রাইম মিনিস্টার একে দিল্লি নই বাবরি মসজিদ এদিন ভাঙি ভাঙি নাশ করে দিলে এটা তার রাম মন্দির হয়েছে যেহেতু হয়েছে হয়েছে এই দুঃখটা আমার থাকি মনে এটা মসজিদ আপনাদের 500 বরস এনেকুৱা যদি 500 বরস পুরানা এই বস্তুবিলাক আপনাদের উঠাই আর এইটুলে হাঙ্গাম করে আজি মথুরার ধরব কালি আর ওটা করে এটা তো ভারতবর্ষ শেষ হয়ে যাব ধ্বংস হয়ে যাব সবচেয়ে ডর বিজেপি আছে নরসিমারাও কংগ্রেসের প্রাইম মিনিস্টার একে দিল্লি নই বাবরি মসজিদ এদিন ভাঙি ভাঙি নাশ করে দিলে এটা তার রাম মন্দির হয়েছে যেহেতু হয়েছে হয়েছে এই দুঃখটা আমার থাকি মনে এটা মসজিদ আপনাদের 500 বরস এনেকুৱা যদি 500 বরস পুরানা এই বস্তুবিলাক আপনাদের উঠাই আর এইটুলে হাঙ্গাম করে আজি মথুরার ধরব কালি আর ওটা করে এটা তো ভারতবর্ষ শেষ হয়ে যাব ধ্বংস হয়ে যাব সবচেয়ে ডর বিজেপি আছে নরসিমারাও কংগ্রেসের প্রাইম মিনিস্টার একে দিল্লি নই বাবরি মসজিদ এদিন ভাঙি ভাঙি নাশ করে দিলে এটা তার রাম মন্দির হয়েছে যেহেতু হয়েছে হয়েছে এই দুঃখটা আমার থাকি মনে এটা মসজিদ আপনাদের 500 বরস এনেকুৱা যদি 500 বরস পুরানা এই বস্তুবিলাক আপনাদের উঠাই আর এইটুলে হাঙ্গাম করে আজি মথুরার ধরব কালি আর ওটা করে এটা তো ভারতবর্ষ শেষ হয়ে যাব ধ্বংস হয়ে যাব সবচেয়ে ডর বিজেপি আছে নরসিমারাও কংগ্রেসের প্রাইম মিনিস্টার একে দিল্লি নই বাবরি মসজিদ এদিন ভাঙি ভাঙি নাশ করে দিলে এটা তার রাম মন্দির হয়েছে যেহেতু হয়েছে হয়েছে এই দুঃখটা আমার থাকি মনে এটা মসজিদ আপনাদের 500 বরস এনেকুৱা যদি 500 বরস পুরানা এই বস্তুবিলাক আপনাদের উঠাই আর এইটুলে হাঙ্গাম করে আজি মথুরার ধরব কালি আর ওটা করে এটা তো ভারতবর্ষ শেষ হয়ে যাব ধ্বংস হয়ে যাব